ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান বলা যায় মুশফিকুর রহিমকে একসময় জাতীয় দলের অধিনায়কত্ব পালন করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এছাড়াও প্রায় প্রতি টুর্নামেন্টে দলের ব্যাটিংয়ে বড় অবদান রাখেন মুশফিকুর রহিম ক্রিকেট মাঠে তার পারফরম্যান্স এক কথায় অসাধারণ শুধুমাত্র মাঠের খেলায় নয় শিক্ষা জীবনেও অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন টাইগার এই ক্রিকেটার সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান জিপিএ ফাইভ নিয়ে বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন দুই ডিগ্রিতে তিনি প্রথম শ্রেণী পেয়েছেন শুধুমাত্র এখানেই থেমে নেই মুশফিক খেলার পাশাপাশি তিনি চালিয়ে গেছেন ডিগ্রি এখন ডিগ্রি অর্জনের পথে তিনি জাবিতেই পিএইচডি করছেন মুশফিক তাও আবার ক্রিকেট নিয়েই দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রিকেটের উপর পিএইচডি করছেন মুশফিক শ্রীলঙ্কা সফরের আগেই পিএইচডির পরীক্ষায় বসার কথা রয়েছে মুশফিকের মূলত ক্রিকেটকে জানার আগ্রহ থেকে এমন ডিগ্রি নিচ্ছেন তিনি গবেষণা চালিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রিকেটের উপর মুশফিকুর রহিমের এমন ডিগ্রি অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ কিছু বয়ে আনবে